ইউরোপ মহাদেশের আইবেরিয়ান উপদ্বীপের একটি দেশ স্পেন। 711 সালে মুসলিম সেনাপতি তারিক বিন জিয়াদ স্পেন বিজয়ের পর প্রায় 800 বছর অঞ্চলটি মুসলিমরা শাসন করেন। মুসলিম শাসকদের অধীনে এটি আন্দালুস নামে পরিচিত ছিল। আন্দালুসিয়া রাজধানী কর্ডোভা জ্ঞান বিজ্ঞানের অগ্রযাত্রার জন্য সেই সময় ইউরোপের বাতিঘর নামে পরিচিত ছিল। 1492 সালে স্পেনে মুসলিম শাসনের পতন হয়। কমতে থাকে মুসলিম জনসংখ্যা। বর্তমানে স্পেনের 4.5 কোটি জনসংখ্যার 4.5% মুসলিম। 2027 সালে স্পেনে মুসলিম জনসংখ্যা 7 লাখে দাঁড়াবে, যা হবে মোট জনসংখ্যার প্রায় 14%। স্পেনে মুসলিমদের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধির ফলে সেখানে নির্মিত হচ্ছে অধিক হারে মসজিদ মাদ্রাসা। সরকার থেকেও পাওয়া যাচ্ছে সুযোগ সুবিধা আর নিরাপত্তা। এই দেশের প্রশাসন সর্বাত্মক সহযোগিতা আমাদেরকে করেন। আমাদের প্রতিবেশী যারা আছে এবং এখানে মানবাধিকার সংস্থা আছে, বাংলাদেশ মানবাধিকার সংস্থা বালিয়ান্তে আছে এবং এখানে স্প্যানিশ যে মানবাধিকার সংস্থাগুলি আছে, ওনারা আমাদেরকে যথেষ্ট সাপোর্ট করেন, সহযোগিতা করেন। স্পেনের রাজধানী মাদ্রিদের বাংলাদেশি কমিউনিটি প্রতিষ্ঠিত বাইতুল মুকাররম মসজিদটি পরিচালিত হয়ে আসছে বিগত 30 বছর যাবৎ। কালের পরিক্রমায় মসজিদটি পরিণত হয়েছে স্পেনে বসবাসরত বাংলাদেশি মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় প্রতিষ্ঠানে। বাংলাদেশি প্রবাসীদের অনুদানে ইতোমধ্যেই 10 কোটি টাকায় ক্রয় করা হয়েছে দ্বিতল মসজিদ ভবনটি। 2001-এ প্রথম আমরা একটা মসজিদ তৈরি করি ফিনাদেলা ফ্রান্সিয়া, সেখানে ছিল ছোট পরিসরে। পরবর্তীতে আমরা এখানে বড় পরিসরে আসি। এখানে আমাদের ক্যাপাসিটি 700-750 লোক আমরা একসাথে নামাজ পড়তে পারি, ইফতার করি এবং তারাবি নামাজ আদায় করি। এখানে বাংলাদেশ কমিউনিটি দ্বারা এই মসজিদ পরিচালিত, বাংলাদেশিদের সর্বাত্মক সহযোগিতায় এই মসজিদ তৈরি করা হয়েছে এবং আপনারা দেখছেন এর বিভিন্ন কারুকাজ, নির্মাণ কাজ এবং বিভিন্ন নকশা আমরা বিভিন্ন মরক্কো থেকে আরবীদেরকে নিয়ে আসছি এবং এদের মাধ্যমে বিভিন্ন টাইলস আনাইছি মরক্কো থেকে। এই নকশাগুলি সব আরবিয়ানরা করতেছেন। এখানে আরো 2 থেকে 3 মাস সময় লাগবে বাকি কাজ শেষ করার জন্য। মসজিদের কার্যক্রমের পাশাপাশি বাংলাদেশি শিশু কিশোরদের ধর্মীয় শিক্ষা দানের জন্য পরিচালিত হচ্ছে একটি মাদ্রাসা এবং সর্বসাধারণের জন্য উন্মুক্ত রয়েছে একটি পাঠাগার। প্রতি বছর রমজান মাসব্যাপী আয়োজন করা হয় ইফতার অনুষ্ঠান। ইফতার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন হাজারো প্রবাসী বাংলাদেশি। প্রবাসের কর্মব্যস্ত জীবনে পারস্পরিক সৌহার্দ ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে দূর দূরান্ত থেকে এখানে ছুটে আসেন হাজারো প্রবাসী বাংলাদেশি। প্রতিদিনই আমাদের এই মসজিদে বিপুল উদ্যমে ইফতার আয়োজন করা হয় এবং বিপুল সংখ্যক বাংলাদেশি সহ এখানকার স্থানীয় অন্যান্য দেশের মুসলিম সম্প্রদায় অংশগ্রহণ করে বেশ আনন্দের সাথে, এবং এর মাধ্যমে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ, সম্প্রীতি বৃদ্ধি পায় এবং বাংলাদেশ হিসেবে আমাদের সুনাম, স্প্যানিশ যেই সোসাইটি রয়েছে সেখানে আমাদের মর্যাদা বৃদ্ধি পায়। আলহামদুলিল্লাহ, এখানে একটি মাদ্রাসা আছে। মাদ্রাসাতে প্রায় 100-এর উপরে ছাত্র আছে এবং 5 জন শিক্ষক আছেন। আমাদের উপরে এখনো সেই পাঠাগার আছে, লাইব্রেরি এখনো আছে। মসজিদের এখন সংস্কার কাজ চলছে শেষ পর্যায়ে। রমাদানের কারণে একটা বন্ধ, রমাদানের পরবর্তীতে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত লাভাপিএচ এলাকায় এই মসজিদ স্থানীয়করণের মধ্য দিয়ে ইসলামী সংস্কৃতি, ইসলামী শিক্ষার প্রসার, প্রচার এবং নতুন প্রজন্মকে দিনের আলোয় আলোকিত করতে নতুন দিগন্তের সূচনা হয়েছে বলে মনে করেন ধর্মপ্রাণ মুসলমানরা। ফারুক হোসেন, আরটিভি।